টসে হেরে গুজরাট টাইটান্স প্রথমে ব্যাট করতে নেমে মুস্তাফিজুর রহমানের উদ্বোধনী ওভারে দ্বিতীয় বলে গুজরাটের ওপেনার মিথওয়েটকে আউট করে দিল্লি ক্যাপিটালসকে অসাধারণ ব্রেক তুলে দেয় বাংলার ফিস। এখানে শেষ নয়, মুস্তাফিজের ভয়ঙ্কর বোলিং গুজরাটের ব্যাটার ভয়ঙ্কর হয়ে ওঠা রাহুল তেতুয়াকে অসাধারণ ডেলিভারিতে আউট করে গুজরাটকে বেশ চাপে ফেলে মুস্তাফিজ। ফিজের চতুর্থ ওভারে অসাধারণ স্লোয়ার দিয়ে অভিনব মনোহরকে সাজ করে ফেরায় কাটার মাস্টার। মুস্তাফিজুর রহমান চার ওভার বল করে মাত্র 23 রান খরচায় 3 উইকেট শিকার করে দলের অসাধারণ ভূমিকা রেখেছে। অথচ মুস্তাফিজকে দলে খেলানোর কথা ছিল না আজ। দিল্লি ক্যাপিটালসের হেড কোচ রিকি পন্টিং চেয়েছিলেন মুস্তাফিজের জায়গায় লুঙ্গি অ্যান্ডিকে খেলানো, কিন্তু দিল্লির অধিনায়ক ঋষভ পান্ট মুস্তাফিজকে সমর্থন করলে শেষ পর্যন্ত হেড কোচ রিকি পন্টিং ফিজকে দল থেকে বাদ দিতে পারেনি। তাই মুস্তাফিজও দেখিয়ে দিলেন কেউ তার প্রতি ভরসা করলে তার প্রতিদান কীভাবে দিতে হয়, কারণ ফিজ যে বাংলার বাঘ।